Hello dear viewers and subscribers. বাংলাদেশ সামরিক শিল্প সিরিজের পঞ্চম ভিডিও নিয়ে হাজির হলাম। আগেই বলেছি এই ভিডিওটি হবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড বা KSY লিমিটেড নিয়ে। এটি বাংলাদেশ সরকারের একটি কমার্শিয়াল ভেঞ্চার যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী পরিচালনা করে থাকে। 56 বছর আগে 1954 সালে পশ্চিম জার্মানির কারিগরি সহায়তায় ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে এটি প্রতিষ্ঠিত হয়। সব রকমের শিপবিল্ডিং ফ্যাসিলিটিস নিয়ে প্রায় 70 একর জায়গার উপর শিপইয়ার্ডটি অবস্থিত। রূপসা নদীর শাখা কাজীবাজার তীরে এর অবস্থান। বিপুল পরিমাণ দেনা সহ শিপইয়ার্ডটি নেভির কাছে হস্তান্তর করা হয় 1999 সালে। এরপর 2008 সাল নাগাদ প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখতে শুরু করে। শিপইয়ার্ডটি শুধু যুদ্ধজাহাজই নির্মাণ করে যে তা নয়, পর্যাপ্ত সংখ্যক বাণিজ্যিক কার্গো শিপও নির্মাণ করা হচ্ছে। সেসব জাহাজ বিদেশে রপ্তানিও করা হয়। সমস্ত দেনা শুধু করে KSY এখন খুলনা অঞ্চলে শীর্ষ করদাতা। আমরা এখানে শুধু নেভি ওয়ারশিপগুলোর ব্যাপারেই বলবো। ইতিমধ্যে খুলনা শিপইয়ার্ড পদ্মা-ক্লাস প্যাট্রোল ক্রাফট এবং দুর্জয়-ক্লাস লার্জ প্যাট্রোল ক্রাফট নির্মাণ করেছে নেভির জন্য। এটি আমাদের দেশের জন্য গর্বের বিষয়। সম্প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাইল ফলকটি KSY অতিক্রম করেছে সেটি হলো নিজস্ব ডিজাইনে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার জাহাজ নির্মাণ। BNS দুর্গম হলো বাংলাদেশের প্রথম ASW লার্জ প্যাট্রোল ক্রাফট যা KSY তে নির্মাণ করা হয়েছে। KSY লিমিটেড যেসব নেভি শিপ নির্মাণ করেছে সেগুলো হলো দুর্জয়-ক্লাস লার্জ প্যাট্রোল ক্রাফট, পদ্মা-ক্লাস প্যাট্রোল ক্রাফট, বাংলাদেশ নেভি ফ্লোটিং ক্রেন যেমন BNFC বলবান, অ্যালুমিনিয়াম হারবার প্যাট্রোল বোট যেমন বাংলাদেশ কোস্টগার্ড CGS আত্রাই, ইনশোর প্যাট্রোল ভেসেল, টাগবোটস, সাবমেরিন টাগ, ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটিস, হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল। এছাড়া খুব শীঘ্রই খুলনা শিপইয়ার্ড লিমিটেড স্টিল কর্ভেটে নির্মাণ করতে যাচ্ছে, সেটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, তা এই চ্যানেলেই দেখতে পাবেন। এই স্টিল কর্ভেট নির্মাণের ব্যাপারে বৈদেশিক কারিগরি সহায়তার জন্য আলোচনা চলছে। ইতিমধ্যে মালদ্বীপ খুলনা শিপইয়ার্ড থেকে কোস্টগার্ড প্যাট্রোল বোট কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং যেসব নেভাল ওয়ারশিপ নির্মাণ করা হচ্ছে সেগুলো যেহেতু বিশ্বমানের হয় তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই শুধু মালদ্বীপ নয় আরো অনেক দেশেই আমরা যুদ্ধজাহাজ এক্সপোর্ট করতে পারবো এবং এভাবেই একদিন আমরা জাহাজ রপ্তানিকারক জাতি হিসেবে গড়ে উঠবো। বাংলাদেশ নেভির আধুনিকায়নে খুলনা শিপইয়ার্ড অপরিহার্য অংশ হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতে KSY লিমিটেড ভারী যুদ্ধজাহাজ এবং কমার্শিয়াল কার্গো শিপ নির্মাণ করবে। বাংলাদেশের অর্জন মানে আমাদের সবার অর্জন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও চিটাগং ড্রাই ডক লিমিটেড নিয়ে, সেটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে ট্যাপ দ্য বেল বাটন টু গেট নোটিফিকেশন।